দেখো আজকে আমরা পড়বো অডিও লিঙ্গুয়াল মেথড বাই লিঙ্গুয়াল মেথড আর ডক্টর ওয়েস্ট নিউ মেথড আর একটা হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড আর হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড ওকে এবার তোমাদেরকে জিনিসটা আমি বুঝে দিই দেখো প্রথমে যেটা আমরা পড়েছিলাম গ্রামার স্যার দেখতে পাচ্ছি না আচ্ছা দেখতে পাচ্ছ না গো তোমরা স্যার দেখা যাচ্ছে ওনাকে আবার লিফট করে জয়েন করতে বলুন হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে তো কোনো সমস্যা নেই দেখো এখানে কি বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড তোমাদের ক্লাসে কারো বুঝতে সমস্যা হচ্ছে কি বলো কোনো জায়গা প্রথম পার্টের ক্লাস কিন্তু করে দিয়েছি বলো কোন জায়গায় বুঝতে প্রবলেম এটা কিন্তু করানো হয়ে গেছে এটা এই এইটাও কিন্তু করানো হয়েছে এই স্লাইডও করানো হয়ে গেছে ঠিক আছে এটাও কিন্তু করানো হয়েছে আমাদের প্রথম ক্লাসে এই এটাও কিন্তু করিয়েছি আজকে আমরা পড়বো বায়োলিঙ্গাল মেথড ঠিক আছে যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা দেখো বলছে বাইলিঙ্গাল মেথড মানে কি বাইলিঙ্গাল মানে হচ্ছে নাম শুনেই তোমরা বুঝতে পারছো দুটো ল্যাঙ্গুয়েজ যেমন দেখো আমি কিন্তু বাংলায় কথা বলছি আবার ইংলিশেও কথা বলছি এই যে দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলছি এটাকে আমরা কি বলবো বাই ল্যাঙ্গুয়েল মেথড যেমন দেখো এই বাইলিঙ্গাল মেথডটা কে দিয়েছেন সি জে ডডসন এই নামটা মনে রেখো এই নামটা কি বললাম সি জে ডডসন এই বাইলিঙ্গেল মেথডের প্রবক্তার নাম হচ্ছে সিজে ডনসন এটা পয়েন্ট প্রথম মনে রাখবে দ্বিতীয়ত মনে রাখবে দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ টিচিং ইংলিশ আমরা কিন্তু বর্তমানে এই টিচিং ইংলিশের ক্ষেত্রে এই মেথডটি কিন্তু আমরা অ্যাপ্লাই করি যেমন দেখবে স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে পড়াই তখন কিন্তু আমরা বলি দে আর ইজ এ ভেজ ওখানে একটা কি ছিল জঙ্গল ছিল বা গ্রাম ছিল আমরা কিন্তু ইংলিশের পড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাতে বলি অর্থাৎ বাংলার পাশাপাশি ইংলিশ বা ইংলিশের পাশাপাশি যখন আমরা বাংলা ব্যবহার করব সেটাকে আমরা কি বলবো বাইলিঙ্গুয়াল মেথড বলবো ক্লিয়ার দেখো বলছে দ্য টেক্স রিড এন্ড ট্রান্সলেট টু দ্য মাদার টাং অব দ্য চাইল্ড তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বাইলিঙ্গুয়াল যে মেথড সেখানে কি কি ব্যবহার করা হয় একটা হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় প্রথমত মাথায় রাখবে এক নম্বর এটা দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে মাদার টাং ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন বলো তো মাদার টাং ব্যবহার করা হয় বাইলিঙ্গুয়াল মেথড ছাড়া কোন মেথডে বলো বাইলিঙ্গুয়াল মেথড ছাড়া কোন মেথডে মাদার টাংকে ব্যবহার করা হয় কালকে ক্লাস দিয়েছিলাম আমি বলো কে বলো জিটিএম বুঝতে পারলাম না জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড যেটাকে আমরা বলি জি এম এই গ্রামার ট্রান্সলেশন মেথডেও কিন্তু এটা ব্যবহার করা হয় ঠিক আছে গ্রামার ট্রান্সলেশন মেথডেও কিন্তু আমরা মাদার টাং কে ব্যবহার করি ওকে দেখো তারপরে কি বলছে টু ল্যাঙ্গুয়েজ আর ইউজ ইন দিস মেথড এখানে কটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এখানে মিনিমাম দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ব্যবহার করা হয় যদি আমরা ইংলিশ শিখি ইংলিশের সঙ্গে বাংলা যদি আমরা জার্মানি ভাষা শিখি তাহলে জার্মানির সঙ্গে আমরা বাংলা শিখব যদি আমরা উর্দু ভাষা শিখি তাহলে উর্দুর সঙ্গে বাংলা ভাষা শিখব বাংলা ভাষা বলে নয় অর্থাৎ আমাদেরকে মাদার টাংটাকে শিখতে হবে এটা হচ্ছে মেন কথা অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাইছি সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে আমাদেরকে মাদার টাং ব্যবহার করতে হবে এই বাইলিঙ্গাল মেথডে তারপরে পয়েন্ট ইট ইজ এ মিড ওয়ে বিটুইন টু টু ওল্ড মেথড দ্যাট ইজ ট্রান্সলেশন কাম গ্রামার মেথড অ্যান্ড ডাইরেক্ট মেথড তাহলে গতকালকে আমরা কিন্তু দুটো মেথড পড়েছিলাম কি কি মেথড বলতো একটা হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড যেটাকে আমরা বলি জিটিএম আর একটাকে কি পড়েছিলাম আমরা ডাইরেক্ট মেথড ঠিক আছে এই ডাইরেক্ট মেথড পড়েছিলাম এই দুটো মেথডের মিডিল পর্যায়ে রয়েছে কে এই বাইলিঙ্গাল মেথড তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো বলতো সব থেকে ক্লাসিক্যাল মেথড কাকে বলা হয় ক্লাসিক্যাল মেথড কাকে বলা হয় বলে ফেলো কালকে ক্লাস জিটিএম একদম জিটিএম জিটিএম কে বলা হয় ক্লাসিক্যাল মেথড যদি পরীক্ষায় প্রশ্ন আসে সব থেকে ওল্ডেস্ট মেথড কাকে বলা হয় জিটিএম জিটিএম ন্যাচারাল মেথড কাকে বলা হয় বলো ন্যাচারাল মেথড কাকে বলা হয় বলো পারছো না ন্যাচারাল মেথড বলে ডাইরেক্ট মেথড কে দেখো এর আগের ক্লাসে তো করিয়েছিলাম জিনিসটা একটু পড়তে হয় ভালো করে দেখো কিন্তু লেখা আছে এক মিনিট দেখো আছে এই যে ডাইরেক্ট মেথড এই ডাইরেক্ট মেথডের নামগুলো দেখো ফোনেটিক্স মেথড অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড ন্যাচারাল মেথড আছে তাহলে ন্যাচারাল মেথড কাকে বলা হয় ডাইরেক্ট মেথড কে বলা হয় ন্যাচারাল মেথড আর একটা তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন জিজ্ঞেস করছি কোন মেথড কে ইন্ডাকটিভলি মেথড বলা হয় কোন মেথড কে ইন্ডাকটিভলি মেথড বলা হয় মানে আরোহী পদ্ধতি বলে ফেলো

কন্টিনিউলি বাট ইউজ ইট ফর এক্সপ্লেনিং দ্য মিনিং ডিফিকাল্ট ওয়ার্ডস তাহলে একটা জিনিস মাথায় রেখো তো গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রেও বাংলাকে ব্যবহার করা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রেও বাংলাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডে তোমার বাংলাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করা হতো মাদার টাংকে কন্টিনিউয়াসলি ব্যবহার করা হতো কিন্তু এই যে বাইলিঙ্গুয়াল মেথড সেখানে কিন্তু বাংলাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করা হবে না এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজে আমি বাচ্চাদেরকে পড়াবো যদি কোনো জায়গায় শিক্ষার্থীরা বুঝতে না পারে তাদের কোথায় বুঝার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি তাদেরকে মাতৃভাষাতে সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কি বলছে কি বাইলিঙ্গাল মেথড বলো কারো প্রবলেম পুরো পেজটা ভালো করে দেখো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে বলো দুজন ভিডিও অন করে সব করলে ভালো হয় দৃষ্টি সব করে তোমরা দুজন দেখো ভালো করে দেখো পুরো পেজটা পড়ো পুরো পেজটা পড়ে জানাও করে দেখো পড়ো কারো প্রবলেম আমার কাছে পিপিডি সই হচ্ছে না দুবার ব্যাক করে জয়েন করলাম তাও কেন তোমার কাছে হবে না তুমি কি করলে সবাই কি দেখতে পাচ্ছে ক্লাস করছে তো আমিও তো আমি অন্য জায়গা থেকে দেখছি দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে একবার লিভ দেখছি বাকিদের কোনো কোনো পয়েন্টে প্রবলেম হচ্ছে কি বলো এই পেজ থেকে কোশ্চেন কেমন হতে পারে টাইপের এই তো এরকম হতে পারে বাই বায়োলিঙ্গাল মেথড সম্পর্কে নিজে কোনটি সঠিক বা ধরো এরকম দিতে পারে যে মাঝে মধ্যে মাদার টাং ব্যবহার করা হয় কোন মেথডে ঠিক আছে বা বায়োলিঙ্গাল মেথডের প্রবক্তা কাকে বলা হয় এগুলো বলা হয় প্রশ্ন আসতে পারে পরীক্ষায় ভালো করে পেস্টে পড়ো পড়ে দেখো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে বলো ক্লিয়ার হচ্ছে সবার পাঁচ 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 নম্বর পয়েন্ট একবার বলেন লাস্ট থেকে দুই নম্বর কোনটা ইট ইজ এ মিড মানে পাঁচ নম্বরটা আচ্ছা দেখো মাইক্রোফোন অফ করো বলছে দেখো ইট ইজ এ মিড ওয়ে মিড মানে কি মিডওয়ে মানে ধরো ধরো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশন আছে ঠিক আছে তো দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তো দুজনের মধ্যে ঝগড়া হলে আমরা কি করি থার্ড পারসন এসে আমাদের ঝগড়াটাকে মিটিয়ে দেয় এটাকে বলছে মিডওয়ে তাহলে দেখো বাংলা যখন আমরা মানে ইংলিশে যখন আমরা পড়ছি কোনো একটা জিনিস তখন ইংলিশটা আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে তখন থার্ড পার্সন বা সেকেন্ড পারসেন এসে আমার সেই জিনিসটাকে বুঝতে সুবিধা করছে বা বুঝতে সাহায্য করছে এটাকে বলছে মিডওয়ে মিডওয়ে মানে একটা মাধ্যম মানে মাধ্যম বোঝে গেল তাহলে বিটুইন কার মধ্যে একটা হচ্ছে কি ওল্ড মেথড আর একটা হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড একটা গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডাইরেক্ট মেথড ধরো গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ছেলে আর ডাইরেক্ট মেথড হচ্ছে মেয়ে দুজন একটা রিলেশনে আছে এদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে সমস্যার সমাধান করবে কে এই হচ্ছে বাইলিঙ্গেল মেথড কারণ হচ্ছে বাইলিঙ্গেল মেথডে পুরোপুরি বাংলা ব্যবহার করা হচ্ছে না কিন্তু গ্রামার ট্রান্সলেশনে পুরোপুরি বাংলা ব্যবহার করা হচ্ছে ইংলিশের সঙ্গে সঙ্গে আবার ডাইরেক্ট মেথডে কোনো বাংলাই ব্যবহার করা হচ্ছে না তাহলে এক জায়গায় বাংলা ব্যবহার করাই হয় না আর কোনো জায়গায় বাংলা একদম ব্যবহার করা হয় তাহলে মিডিল পর্যায়েটা কি মাঝে মধ্যে ব্যবহার করবো বুঝতে পেরেছি তাই এটাকে বলছে মিড ওয়েটুইন গ্রামার ট্রান্সলেশন মেথড এটা বলতে চাইছে ক্লিয়ার হচ্ছে সবার বলো এবার ক্লিয়ার এবার সবার চলো নেক্সট পেজ দেখছি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে বলবে দেখো নেক্সট হচ্ছে কি প্রিন্সিপাল অফ দা বাইলিঙ্গাল মেথড তাহলে এই বাইলিঙ্গাল মেথডের কি কি প্রিন্সিপাল রয়েছে বা এই মেথডের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু একটু করে জানবো দেখে নাও প্রথম এক নাম্বার এক নাম্বার পয়েন্ট বলছে মিনিং অফ নিউ ওয়ার্ডস ফ্রেজ সেন্টেন্স এন্ড গ্রামাটিক্যাল রুলস ইজ কভার্ড থ্রু ল্যাঙ্গুয়েজ ওয়ান ইন দা ইনিশিয়াল স্টেজ অফ দা লেসন মানে বলতে চাইছে যখন আমরা বাইলিঙ্গেল মেথডে কোনো একটা টপিক পড়বো তখন সেই টপিকে যে সমস্ত ওয়ার্ডস থাকবে যে সমস্ত ফ্রেজ থাকবে যে সেন্টেন্সগুলো থাকবে তার গ্রামাটিক্যালের যে রুলস থাকবে সমস্ত কিছু আমরা শিখব কিসের মাধ্যমে মাতৃভাষায় যদি আমি তোমাদের এখন ভয়েস চেঞ্জ শিখাই বা ন্যারাসেন চেঞ্জ শিখাই তার নিয়মগুলো আমি কিসে শিখাবো বলতো বাংলায় না ইংলিশে বলে দেব যে সাবজেক্ট হবে সাবজেক্টের পরে ভার বসবে ভারবের পরে বাই বসবে তারপর অবজেক্ট বসবে আমি কিসে বোঝাবো অবশ্যই তোমাদেরকে আমি বাংলায় বোঝাবো বুঝতে পেরেছ তাহলে বাইলিঙ্গেল মেথডে কি করা হচ্ছে যে টপিকটা আমরা পড়তে চাইছি বা যে বিষয়টা আমরা পড়তে চাইছি সেখানে যে রুলস বা রেগুলেশন রয়েছে বা মিনিং বা তার অর্থ রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা কোন ভাষা শিখবো মাতৃভাষা শিখবো বা ল্যাঙ্গুয়েজ অনে শিখব এটা বলা হয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো বলছে প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ বলছে প্যাটার্ন অর্থাৎ কোশ্চেনগুলো প্র্যাকটিস করব কোথায় আমি ইংলিশে যেমন ধরো আমি তোমাদেরকে কি পড়াচ্ছি এখন ইংলিশ পড়াচ্ছি তাই তো কিন্তু আমি দেখো বোঝাচ্ছি কোন ভাষায় অবশ্যই তোমাদের বাংলাতে কিন্তু আমি যখন তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবো এমসি প্র্যাকটিস করাবো তখন এমসি কি বাংলায় থাকবে না নিশ্চয়ই তোমাদের ইংলিশে থাকবে সেটাকে বলছে এটা দ্য প্যাটার্ন প্র্যাকটিস অনলি গিভেন ইন ইংলিশ অর্থাৎ তোমাকে প্যাটার্ন যেটা ফলো করবো বা প্র্যাকটিস করাবো সেটা অবশ্যই আমি কি করব ইংলিশে শেখাবো ওকে তারপর নেক্সট দেখো তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বার বলছে দ্য লস লজ ল্যাঙ্গুয়েজ টু লার্নিং ভালো করে জিনিসটা বলছো স্ক্যাফোল্ডিং মানে কি বলবো জানো তো নিশ্চয় যখন আমরা ভাইগস কে থিওরি পড়েছিলাম যখন আমরা ভাইগর্সকে থিওরি পড়েছিলাম তখন কি বলেছিল হোল্ডিং তাই না স্ক্যাপ হোল্ডিং মানে কি স্ক্যাপহল্ডিং মানে হচ্ছে ভারাবন্ধন অর্থাৎ হেল্প করা বা সাহায্য করা সেটাই বলছে দ্য লার্নার্স ল্যাঙ্গুয়েজ টু লার্নিং মানে কি এই যে আমরা ভাষা শিখছি বা কোনো একটা জিনিস শিখছি সেখানে এই মাতৃভাষাটা কি হিসাবে ব্যবহার করা হয় সাহায্যকারী অর্থাৎ স্ক্যাপহল্ড হিসাবে ব্যবহার করা হয় চার নাম্বার দেখো দ্য লার্নিং কম্প্রিহেন্সিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইজিলি যার ফলে কি হয় শিক্ষার্থীরা যে কোনো জিনিসকে ভালোভাবে বুঝতে পারে ইজিলি শিখতে পারে গ্রামারের নিয়মগুলো ভালো করে শিখতে পারে ভোকাবুলারি ভালো করে মুখস্ত করতে পারে কিসের জন্য কারণ বাংলা ভাষা শিখাচ্ছি বলে কিন্তু আমি দেখো তোমাদের প্রত্যেকটা পয়েন্টকে বাংলাতে বলে দিচ্ছি কারণ যাতে তোমরা ভালো বুঝতে পারো এই মেথডটাকে আমরা বলবো বায়োলিঙ্গুয়াল মেথড যদি আমি পুরোটা ইংলিশে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতাম তাহলে হয়তো ইজিলি বুঝতে পারতে না ওটাকে ছিল আমাদের ডাইরেক্ট পাঁচ দেখো দ্য ফাংশনাল এখানে ধীরে ধীরে শিক্ষার্থীরা কি হয়ে যায় মানে দুই ভাষা ব্যবহার করার ক্ষেত্রে উপযুক্ত হয়ে ওঠে মানে তারাও কিন্তু ধীরে ধীরে মানে দুটো ভাষা ব্যবহার করতে পারে কন্টিনিউয়াসলি বাংলার পাশাপাশি ইংলিশ বা ইংলিশের পাশাপাশি বাংলা দেখো ভালো করে পড়ো পাঁচটা পয়েন্ট ভালো করে পড়ে দেখো কোন পয়েন্টে বস্তু প্রবলেম রমেশ বাবু ভিডিওটা অফ করুন ভিডিও গুলো অফ করো তাহলে অনেকের প্রবলেম হচ্ছে অফ করো ভিডিওটা অফ করো দেখো ভালো করে দেখো কোথায় প্রবলেম হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টটা একটু বলুন আচ্ছা পাঁচ নম্বর পয়েন্টটা দেখো পাঁচ নম্বর পয়েন্টে কিছুই না বলছে যে লার্নার্স বিকেন মানে শিক্ষার্থীরা হয়ে ওঠে কি ফাংশনাল বাইলিঙ্গুয়াল মানে তাদের যে বাইলিঙ্গুয়াল তারা ওরা নিজেরাও ব্যবহার করতে পারে শুধুমাত্র আমি যে তোমাদেরকে দেখো বাংলা ইংলিশে বোঝাচ্ছি এমনটা নয় তোমরাও আমার ক্লাস করতে করতে ঠিক এইভাবে তোমরাও কিন্তু জিনিসটা অন্যকে বোঝাতে পারবে এটাই বলতে চাইছে বা শিক্ষার্থীরাও একটা সময়ে গিয়ে তারাও কিন্তু বাইলিঙ্গাল ইউজ করতে পারে বা ফাংশনাল হতে পারবে মানে কার্যকারী হতে পারবে এটাই বলা হয়েছে দেখো সবার ক্লিয়ার হচ্ছে কি দেখো ক্লিয়ার সবার চলো নেক্সট পেজ দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ওয়ার্ডিও লিঙ্গল বেথর দেখো চলো নেক্সট দেখো ওয়ার্ডিও লিঙ্গুয়াল কি হচ্ছে ভালো করে বুঝিনি আমরা এখানে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং বিগিন উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অডিও লিঙ্গুয়াল মেথডে ভাষা শিক্ষার যে চারটি দক্ষতা রয়েছে কোনটির ওপরে বেশি ফোকাস করা হয় তাহলে তোমরা আনসার করবে কি স্পোকেন বোঝা গেল তাহলে স্পোকেনের ওপরে কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয় কোথায় ওয়ার্ডিও লিঙ্গুয়াল মেথডে তাহলে ওয়ার্ডিও লিঙ্গুয়াল মেথডে কিন্তু স্পোকেনের ওপরে সব থেকে বেশি প্রকাশ করা হয় অডিও মানে সাউন্ড আর সাউন্ড মানে কি বুঝতে পারছো ওকে তারপর তারপর নেক্সট দেখো দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ানলি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্লাসরুম তাহলে কি বলছে দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ানলি ল্যাঙ্গুয়েজ অব দা ক্লাসরুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে অডিও ল্যাঙ্গুয়েজ মেথডে যখন আমরা শিক্ষার্থীদেরকে পড়াবো তখন শুধুমাত্র আমাদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করতে হবে এখানে কিন্তু আমরা মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ অনের উপরও কিন্তু ফোকাস করতে পারবো না অর্থাৎ যদি আমরা ইংলিশ শিখি ইংলিশেই বলবো যদি আমরা হিন্দি শিখি হিন্দিতেই বলবো বাংলা শিখলে বাংলাতেই বলবো অর্থাৎ আমাদের যে ক্লাসরুমটা হবে সেটা শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজের ওপরেই কিন্তু ফোকাস করতে হবে ইট ইজ অলসো নোন এস আর্মি মেথড আর্মি মেথড কেন বলা হয় দেখো এই মেথডটাকে আর্মি মেথড এই জন্য বলা হয় তোমরা নিশ্চয়ই দেখেছো সিনেমাতে যারা ধরো জঙ্গলে বিভিন্ন আর্মিরা থাকে না বা বিভিন্ন ধরো টেরোরিস্টরা থাকে তাদের একটা কোড ল্যাঙ্গুয়েজ থাকে যেমন মুখে একটা আওয়াজ করে দেখবে সিনেমাতে জঙ্গলে যখন তারা যায় তখন জাস্ট কিছু কিছু আওয়াজ করে সেই আওয়াজের মাধ্যমে তারা বুঝিয়ে দেয় যে তাদের ইংলিশটা এটাই তাই এটাকে কি বলা আর্মি মেথড তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড কিন্তু ব্যবহার করা হয় কোথায় আর্মিরা আর্মিরা যখন ডিউটিতে থাকে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন মিশনে তখন কিন্তু এই অডিও লিঙ্গুয়াল মেথড ব্যবহার করা হয় অর্থাৎ সেখানে তারা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না তারা একটা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোথায় গেল কোড ল্যাঙ্গুয়েজ তারপর বলছে কি ওরাল বা ওরাল মেথড ওরাল মানে তোমরা জানো ওরাল মানে কি যেটা মুখে বলি আর ওরাল মানে কি আমরা যেটা কানে শুনি তাই এটাকে বলা হয় ওরাল এবং ওরাল মেথড অর্থাৎ মুখে বলা এবং কানে শোনা তাই এটাকে কি বলা হয় ওরাল অ্যান্ড ওরাল মেথড এটা ডেভেলপ করেছে কে এটা ডেভেলপ করেছে চার্লেস সি ফ্রাইস এই নামটা মনে রেখো চার্লেস সি ফ্রাইস এই ভাষাবিদ কিন্তু এই যে মেথডটা অডিও লিঙ্গল মেথড এই অডিও লিঙ্গল মেথড প্রবক্তা ওকে তারপর দেখো স্টেপ ইনভলভ ইন দা অডিও লিঙ্গল মেথড এই অডিও লিঙ্গল মেথড ক্ষেত্রে কি কি স্টেপ রয়েছে একটু ভালো করে দেখো বলছে ডায়লগ মেমোরাইজেশন অর্থাৎ কি করা হয় একটা ডায়লগ ডায়লগ কি করা হয় মুখস্থ করা হয় যেমন ধরো আর্মি থেকে যখন জঙ্গলে পাঠানো হবে তারা বলবে যে ফায়ার করো এই ফায়ার করার জন্য ধরো একটা কোন কোড ল্যাঙ্গুয়েজ আছে বোঝা গেল বা ধরো সচেতন হও মানে অ্যাওয়ারনেস হও এর জন্য ধরো একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কি রয়েছে এক একটা করে কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ ডায়লগ রয়েছে সেগুলোকে কি করতে হবে তোমাকে মুখস্থ করতে হবে অর্থাৎ ডায়লগ মেমোরিজেশন তারপর হচ্ছে রিপিটেশন ড্রিল সেটাকে বারবার প্র্যাকটিস করতে হবে একবার কিন্তু হবে না কারণ একবার তুমি ভুলে যাবে তাই জিনিসটাকে বারবার 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 কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তারপর নেক্সট বলছে চেন ড্রিল চেন ড্রিল মানে কি চেন মানে কি চেন মানে কি পরপর তাই তো পরপর সারি 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 প্র্যাকটিস তো তোমাকে এমন ভাবে করতে হবে যাতে প্র্যাকটিসটা কিন্তু মানে বদ্ধ ভাবে হয় মানে খাপ ছাড়া খাপ ছাড়া না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর বলছে সাব ইনস্টিটিউশন ড্রিল সাব ইনস্টিটিউশন মানে বিকল্প বিকল্প মানে কি দেখো ধরো তুমি যোগ শিখছো ঠিক আছে দুই তারপর দুই 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 কত হয় দুই দু চার চার দিয়ে ছয় ছয় দিয়ে আট এটা একটা যোগ শিখলাম কিন্তু আমি তোমাকে কি বললাম না আমি এইভাবে করব না আমি কি করব দুই গণিত চার সমান সমান আট এটা কি দেখো দুটোই কিন্তু আট আনসার হলো এটাকে কি বলবো এটার বিকল্প তাই এটাকে কি বলছে সাব ইনস্টিটিউশন ড্রিল বলছে সাব ইনস্টিটিউশন ড্রিল কেন কারণ হচ্ছে এখানে কোড মানে একটা নর্মাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের যে সাধারণ ভাষা রয়েছে সে ভাষার পরিবর্তে আমরা একটা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সে কোর ল্যাঙ্গুয়েজটাকে বলছে সাব ইনস্টিটিউশন মানে ওটার মানে বিকল্প হিসাবে এটাকে ব্যবহার করছি তারপর পাঁচ নাম্বার কোশ্চিন আনসার ড্রিল ট্রান্সফরমেশন ড্রিল তাহলে এখানে কি করা হচ্ছে কোশ্চিন আনসার ড্রিল মানে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে এবং ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন মানে কি এক স্থানান্তর করা মানে ধরো আমরা দেখবে ইংলিশের গ্রামারে একটা টপিক রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে ধরো অ্যাসারটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাসারটিভ আমরা চেঞ্জ করি অর্থাৎ ট্রান্সফরমেশন মানে পরিবর্তন করি ঠিক তেমনি এটাকে কি বলছে যে একটা সাধারণ ল্যাঙ্গুয়েজকে আমরা কি করছি কোড ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করছি তাই এটাকে কি বলা হয় ট্রান্সফরমেশন ড্রিল বলা হয় দেখো পড়ো ভালো করে ফার্স্টটা পড়ো ভালো করে প্রত্যেকে থেকে বুঝতে প্রবলেম আজকে যেটা হচ্ছে আজকে তোমাদের তো ফ্রি ক্লাস আজকে পেট ব্যাচের শনিবার যেহেতু সেই জন্য ফ্রি ক্লাস তো হয়তো অনেকেই বাইরে থেকে আমাদের ক্লাস করছো ঠিক আছে তো যারা দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো প্রাইমারি টেট তো অ্যাডমিশন চলছে আমাদের অ্যাডমিশনের জন্য নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে আজকে যেহেতু শনিবার তোমাদের ফ্রি ক্লাস তাই গুগল মিটে হচ্ছে না হলে রেগুলার কিন্তু আমাদের ক্লাস হয় ক্লাসে শেষে অনেকে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারছো না তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে মক টেস্টগুলো দেবে

বলছে ইম্পাসাইজ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলছে থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই অডিও কিসের উপর ফোকাস করা হয় বলো তো অডিও মানে কি অডিও মানে সাউন্ড আর সাউন্ড মানে কি স্পিকিং আর আমি যদি কথা বলি তোমাকে তো অবশ্যই শুনতে হবে তাই এখানে ফোকাস করা হচ্ছে কিসের ওপরে লিসেনিং এবং স্পিকিং এর উপরে এই দুটো জিনিসের ওপর কিন্তু ফোকাস করা হচ্ছে নেক্সট দেখো ইটালি স্ট্রেস অন কারেট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্ট্রাকচার এখানে কি করা হয় মেনলি এখানে প্রোনাউন্সিয়েশন থাকে অর্থাৎ আমাদের উচ্চারণ এবং হচ্ছে কি স্ট্রাকচার বিভিন্ন গঠন প্রকৃতির ওপরে ভূমিকা থাকে এগুলো অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি এটা এটা মনে রাখবা আমি যেটা বলে দিচ্ছি সেটাই কিন্তু পরীক্ষা বেশি আসে তারপর দুই নাম্বার গ্রামার স্ট্রাকচার আর টট ফার্স্ট দেন ভোকাবুলারি তার এখানে কি করা হচ্ছে প্রথমে তোমাকে গ্রামার শিক্ষা দেওয়া হবে প্রথমে গ্রামার নেক্সট তোমাকে শিক্ষা দেওয়া হবে ভোকাবুলারি এটা মনে রাখো তাহলে গ্রামার ট্রান্সলেশনের মেথডে কি প্রথমে শিক্ষা দেওয়া হবে গ্রামার ট্রান্সলেশনের মেথডে তোমাকে প্রথমে শিক্ষা দেওয়া হবে প্রথমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে সরি অডিওলিঙ্গল মেথডে তোমাকে প্রথমে শিক্ষা দেওয়া হবে গ্রামার সেকেন্ড তোমাকে শিক্ষা দেওয়া হবে কি ভোকাবুলারি তাহলে গ্রামারটাকে তোমাকে আগে ভালো করে শিখতে হবে তারপর তোমাকে শব্দভান্ডার জানতে হবে নেক্সট পয়েন্ট বলছি দেখো নেক্সট পয়েন্ট বলছে ইরোর আর কারেক্টেড ইমিডিয়েটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিটেটে খুবই পরীক্ষা আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে কোনো পরীক্ষা আসবে না তোমাদের ইংলিশ প্যাটাগোজি দেখো ইরোর ইমিডিয়েটলি ইংলিশ পেটাগোজির কোন মেথডে ইরোরকে ইমিডিয়েটলি কারেক্ট করা হয় সিটেটে অনেকবার প্রশ্ন এসছে সেটা হবে কি সেটা হবে তোমাদের অডিও লিঙ্ক মেথড এটা মনে রেখো নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ন্যাচারাল অর্ডার লিসিনিং স্পিকিং রিডিং এবং রাইটিং এক্ষেত্রে ভাষা শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়া হয় ন্যাচারাল মেথডে যেমন আমরা ন্যাচারালি শিখি কি প্রথমে আমরা শিখি স্পিকিং সরি লিসিনিং তারপরে এল এস আর ডাব্লিউ মানে লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং এগুলো কিন্তু আমরা কিন্তু পরপর পর শিখি অর্থাৎ ন্যাচারালি শিখি তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা বলতো আমরা যে ভাষা শিক্ষার যে চারটে দক্ষতা রয়েছে শ্রবণ কথন পঠন আর লিখন তাই তো এই দক্ষতাগুলো আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করি একই সঙ্গে ইন্টিগ্রেটেড সেপারেটলি বা তারা একটার পর একটা একটার পর একটা কিভাবে শিক্ষা গ্রহণ করি বলো আমরা ভাষা শিক্ষার এই চারটে দক্ষতা আমরা কিভাবে শিক্ষা নিই ইন্টিগ্রেটেড ম্যানারে শিক্ষা নেই না সেপারেটলি শিক্ষা নিই না পরপর শিক্ষা কি কিভাবে

তাহলে শিখতে হবে প্রথমে শিখবো কোনটা আমাদের শ্রবণ দক্ষতাকে বৃদ্ধি করতে হবে আমাদের শ্রবণ দক্ষতা প্রথমে বৃদ্ধি পাবে তারপরে কথন তারপরে পঠন লিখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা শিখব কিসের মাধ্যমে ইন্টিগ্রেটেড মানে একটার সঙ্গে আর মিলিয়ে মিশিয়ে শিখবো যে আজকে আমি শুনলাম কালকে আসিবি বলবো তারপর দিনে সে আমি শুধু পড়েই যাব তারপর দিনে সে আমি যে লিখবো এমনটা নয় আমি লিখবো পড়বো শুনবো সবগুলো একই সঙ্গে করব। তাই এটাকে কি বলছে ইন্টিগ্রেটেড ম্যানার ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ফর এ কমিউনিকেশন তাহলে যেটা আমি তোমাকে বললাম লিঙ্গেল মেথডের মেন উদ্দেশ্য কি কমিউনিকেশন করা অর্থাৎ যারা আর্মিতে চাকরি করে যারা বিভিন্ন ধরো জঙ্গলে যখন মিশন থাকে তখন যে কোড ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে কিসের কারণে তারা এই কোড ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে শুধুমাত্র কমিউনিকেশন করার জন্য বোঝা গেল তাই অডিওলিঙ্গল মেথডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন হচ্ছে কি কোয়ান্টেক্সুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোয়ান্টেক্সুয়ালি আরেকটা শেখা হয় গ্রামার ঠিক আছে মনে রেখো তাহলে শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়া হবে কিভাবে এটা মনে রেখো তাহলে শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়া হবে কি হিসাবে কোয়ান্টেক্সুয়ালি এটা কিন্তু মাথায় রেখো তাহলে শিক্ষার্থীদেরকে তুমি ব্যাকরণ শিক্ষা দেবে কি হিসাবে কন্টেক্সুয়ালি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রেখো আর এছাড়াও অডিও মেথড শিক্ষা দেওয়া হবে কিসের মাধ্যমে কন্টেক্সুয়ালি কন্টেক্সুয়াল মানে কি প্রাসঙ্গিক ধরো কোনো একটা আমি গল্প পড়ছি বুঝতে পেরেছো কোনো একটা আমি গল্প পড়ছি সে গল্পটা পড়তে পড়তে গিয়ে ওই সেন্টেন্সে কোন ধরনের গ্রামার রয়েছে সেই গ্রামারটাকে আমি বোঝাবো এটাকে বলছে কন্টেক্সুয়াল মানে প্রাসঙ্গিক আমরা বলি না কোন একটা কথা বলতে বলতে সেই প্রসঙ্গ চলে আসলো অর্থাৎ তোমাকে শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দিতে হবে প্রসঙ্গ ক্রমে মানে কোন একটা টপিক পড়াতে পড়তে যে টপিকটা আসবে সেই টপিকটা সঙ্গে সঙ্গে পড়াতে হবে এটা কি বলছে কি কনটেক্সচুয়ালি বলো ক্লিয়ার হচ্ছে সবার পড়ো ভালো করে দেখো দেখো ভালো করে বোঝো কারো বুঝতে প্রবলেম হলে বলবে কোন জায়গায় ক্লিয়ার সবার চলো এক মিনিট দেখো এবার যে মেথডটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ডক্টর ওয়েস্ট নিউ মেথড ঠিক আছে ডক্টর ওয়েস্ট নিউ মেথডটা আমাদেরকে এবার ভালো করে পড়তে হবে দেখেন এখানে যেটা মনে রাখবে এই ডক্টর ওয়েস্ট মেথড এর আবিষ্কার করেছে কে বা ডেভেলপ করেছে কে মাইকেল ফিলিপ ওয়েস্ট এটা মনে রেখো প্রথম পয়েন্ট দেখো বলছে অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েস্ট টিচার শুড বি টিচ সাইলেন্ট রিডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ডক্টর ওয়েস্ট মেথড কোন রিডিং এর উপরে ফোকাস করেছে পরীক্ষা প্রশ্ন আসে নিউ মেথড কোন মানে মানে মেথডের রিডিং এর উপর ফোকাস করেছে সেটা হবে তোমাদের সাইলেন্ট সাইলেন্ট রিডিং তাহলে কিন্তু তিনি ফোকাস করেছেন প্রথম বলছে সাইলেন্ট রিডিং স্কিল ফার্স্ট টু ইম্প্রুভ রিডিং কম্প্রিহেনশন স্কিল শো লে মোর ইমফাসিস অন হ্যাবিট অফ দ্য সাইলেন্ট রিডিং জিনিসটা বোঝো কোনো একটা টপিক বা কোনো একটা বিষয়বস্তু ভালো করে কম্প্রিহেন্স কম্প্রিহেন্স মানে কি কম্প্রিহেন্স মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ভালো করে বোঝা বা বুঝতে পারা বা মানে বুধায়ঙ্গম করা ঠিক আছে তো কোন একটা জিনিসকে ভালো করে অর্থ কি সেটা বলতে কি চাইছে এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে কম্প্রিহেনশনটাকে সাইলেন্ট ভাবে পড়তে হবে অর্থাৎ সাইলেন্ট রিডিং এর উপর ফোকাস করেছেন তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ইংলিশ পেডাগজির কোন মেথডে সাইলেন্ট রিডিং এর ওপর ফোকাস করা হয় সেটা হবে ডক্টর ওয়েস্ট নিউ মেথড তিনি কেন সাইলেন্ট রিডিং এর উপর ফোকাস করছেন তার কারণ হচ্ছে যাতে ল্যাঙ্গুয়েজটাকে বা বা ভাষাটাকে রিডিংটাকে ভালোভাবে করা যায় বা জিনিসটা ভালো করে বোধয়ঙ্গম হয় বা জিনিসটা ভালো করে বুঝতে পারে নেক্সট পয়েন্ট বলছে অ্যাকর্ডিং টু দিস মেথড ইংলিশ ইজ স্কিল সাবজেক্ট দ্যাট রিডিং ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু স্পিকিং অ্যান্ড রাইটিং কি বলছে দেখো অ্যাকর্ডিং টু দিস মেথড এই মেথডে অ্যাকর্ডিং মানে কি এই মেথড অনুযায়ী ইজ এ স্কিল সাবজেক্ট ইংলিশ কি ইংলিশ হচ্ছে একটি দক্ষতামূলক সাবজেক্ট তাহলে অ্যাকর্ডিং টু ওয়েস্ট নিউ মেথড ইংলিশ হচ্ছে কি ইংরেজি হচ্ছে একটা স্কিল বেস সাবজেক্ট মানে একটা দক্ষতামূলক সাবজেক্ট অ্যান্ড এবং দ্যাট যেটি রিডিং ইংলিশ মানে ইংলিশ পড়া রিডিং ইংলিশ মানে রিডিং পড়া পড়া ইংলিশ ইজ ওয়ে টু স্পিকিং রাইটিং মানে বলা হচ্ছে সব থেকে সহজ কথা বলার থেকে এবং রাইটিং এর থেকে একদম কারেক্ট কারণ দেখো আমি কিন্তু ভালো পড়তে পারি তুমিও কিন্তু ভালো করে পড়তে পারো কিন্তু তুমি ভালো লিখতে পারবে না আদারওয়াইজ তুমি কিন্তু বলতে পারবে না তোমাকে একদম আমি এখন বলি যে ইংলিশে দশটা লাইন বলো তুমি কি বলতে পারবে একদম পারবে না তোমাকে যদি বলি দশটায় লাইন তুমি লেখো লিখতে পারবে না কিন্তু তোমাকে যদি বলি দশটা ইংলিশে লেখা আছে লাইন তুমি পড়ো পারবে কিনা বলো ইয়ে অর্ণ ইংরেজিটা কি ইংরেজিটা হচ্ছে পড়াটা একদম ইজি কার মতে ডক্টর নিউ ওয়েস্ট মিথড মতে তাই তিনি কিন্তু রিডিংয়ের ওপরে বেশি ফোকাস করেছেন যাতে শিক্ষার্থীদের এই ইংরেজির যে স্কিল সাবজেক্টটা ধীরে ধীরে তাদের আয়ত্তে চলে আসে তারপর দেখো দিস মেথড অলসো স্ট্রেস স্ট্রেস মানে কি জোর দেয় স্ট্রেস মানে জোর দেয় তাহলে দিস মেথড অলসো স্ট্রেস দ্য নিড টু রিলেট দ্য রিটেন ওয়ার্ক উইথ দ্য ওরাল ওয়ার্ক জিনিসটা কি বলছে দেখো শুধুমাত্র এখানে রিডিং এর উপর ফোকাস করছে না এখানে কার উপর ফোকাস করছে রিলেট করছে কার উপরে রিটেন মানে লেখার উপরে এবং ওরাল ওরাল মানে কি বলতো মুখে বলা অর্থাৎ স্পিকিং শুধুমাত্র পড়ার উপরে ফোকাস করছে না এখানে কিন্তু রাইটিং এবং বলা মানে স্পিকিং এর উপর ফোকাস করছে করছে কিন্তু মেইনলি ফোকাস করছে কার উপরে সেটা হচ্ছে সাইলেন্ট রিডিং ক্লিয়ার তাহলে ডক্টর ওয়েস্ট মেথডে কি বলে যে সাইলেন্ট রিডিং এর উপর ফোকাস করা হয়েছে যাতে যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে বা বুঝতে হবে সেই জিনিসটা ভালো করে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে আর তিনি এটাও বলেছেন আর সাইলেন্ট রিডিং করলে যে কোনো টপিককে আমরা ভালোভাবে কমপ্লেন্স করতে পারি আর তিনার মতে ইংরেজি হচ্ছে একটা স্কিল বেস সাবজেক্ট যে কারণ যে কারণে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কোনো কিছু বলা বা লিখার থেকে পড়াটা আরো বেশি ইজি বা সহজ বলো কারো প্রবলেম কিনা ভালো করে পড়ো কারো কোনো জায়গায় প্রবলেম আছে স্যার দ্বিতীয় পয়েন্ট বলে আচ্ছা দ্বিতীয় পয়েন্টটা এই যে দ্বিতীয় পয়েন্ট বলছি অ্যাকর্ডিং টু দিস মেথড এই মেথড অনুযায়ী ইংলিশ ইজ এ স্কিল সাবজেক্ট ইংলিশই হচ্ছে কি একটা দক্ষতামূলক বিষয় বা দক্ষতামূলক সাবজেক্ট যেখানে কি করা ই রিডিংটা সবথেকে ইজি জিনিস রিডিংটা সবথেকে ইজি জিনিস কি থেকে স্পিকিং এবং রাইটিং থেকে এটাই বলা হয়েছে দেখো ক্লিয়ার সবার দেখো আর কোন জায়গায় প্রবলেম আছে কি না স্যার ওকে দেখো নেক্সট কি বলছে দেখো ভালো করে দেখো বলছে দিস মেথড যে লে এমফাসিস ওয়ান থ্রি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট তাহলে এই মেথড তিনটে জিনিসের উপর ফোকাস করেছে মনে রাখবে তাহলে এখানে দেখো এইগুলো কিন্তু পরীক্ষা অপশন ঠিক আছে পরীক্ষা কিরকম প্রশ্ন থাকে যে ডক্টর ওয়েস্ট নিউ মেথড কোনটির ওপরে ফোকাস করেনি এই তিনটে অপশনে থাকবে একটা অপশন অন্য থাকবে একটা হচ্ছে কি রিডিং এর উপর ফোকাস করেছেন দুই নম্বর হচ্ছে কি রিডার্স উইথ সিলেক্টেড অ্যান্ড ক্রেডিট ভোকাবলেরি অ্যান্ড ওয়েল জাজ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান কি বলছে দেখো রিডার্স রিডার্স মানে কি যারা পড়ে অর্থাৎ পাঠক উইথ সিলেক্টেড সিলেক্ট করছে অ্যান্ড ক্রেডিট ভোকাবলেরি মানে যে রিডার্সরা কি করছে যে পড়ছে কোন একটা টপিক পড়ছে সিলেক্টিভ ভোকাবলের উপর ফোকাস করছে এটা বলা হয়েছে অর্থাৎ সিলেক্টিভ ভোকাবলেরি অর্থাৎ যে যে মেন মেন পয়েন্টগুলোর উপর ফোকাস করছে আর যখন দেখবে আমরা কোনো জিনিসকে ভালো করে বুঝতে চাই তখন আমরা কি করি বলো তো আন্ডারলাইন করে পড়ি পড়ি না এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এটাই বলা যায় অর্থাৎ সিলেক্ট করা হচ্ছে কোনটাকে ভোকাবিলিটিগুলোকে আরটা একটা কী করেছে ওয়েল জাজ ওয়েল জাজ মানে সেই জিনিসটাকে ভালো করে মূল্যায়ন করা হয় যে এই জিনিসটা এই বলতে চাইছে ওই জিনিসটা এই বলতে চাইছে অর্থাৎ জিনিসটাকে যখন আমরা মানে মনে মনে পড়ি না সেই জিনিসটা কিন্তু আমরা ভালো করে জাজ করি যে এই জিনিসটা লাইনটাতে কি বলতে চাইছে বা এর অর্থটা কি এটাই বলছে অর্থাৎ ওয়েল জাজ ইউজ অব দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ যখন ভাষাটা আমরা ব্যবহার করি বা ভাষাটা যখন আমরা পড়ি তখন সেখানে জাজমেন্টটা বেশি ইম্পর্ট্যান্ট ফলো করে তাহলে কি বলছে প্রথম যেটা ফোকাস করছে সেটা রিডিং দুই নাম্বার হচ্ছে কি সিলেক্টেড ভোকাবুলারি আর তিন নাম্বার হচ্ছে কি জাজমেন্ট এই তিনটা জিনিসের উপর ফোকাস করছে ডক্টর ওয়েস্ট নিউ মেথড ওকে বলো ক্লিয়ার

ওয়েস্ট মেথডটা কমপ্লিট এরপরে থাকে তোমাদের টোটাল ফিজিক্যাল মেথড ঠিক আছে টোটাল ফিজিক্যাল থাকছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং থাকছে আর আর দুটো থাকছে ঠিক আছে দুটো করিয়ে দিয়ে তোমাদের এমসিকিউ করাবো নেক্সট ক্লাসে ঠিক আছে স্যার ঠিক আছে বলো আর কোনো কিছু প্রবলেম আর আরেকবার বলে দিই যারা নতুন ঠিক আছে নতুন বাইরে থেকে আমাদের ক্লাস করছো তো প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা অ্যাডমিশন নিতে পারো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো ঠিক আছে চলো আরও কোনো প্রবলেম থাকলে বলবে হ্যাঁ আর কথা বলি তোমাদেরকে যে তোমরা কিভাবে রেকর্ডিং ক্লাসটা পাবে আমি দেখিয়ে দিই দাঁড়াও এক মিনিট প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছো যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গু গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশে নিতে চাইছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে